আরব সাগরের পাড়ে অবস্থিত স্বপ্নের নগরী মুম্বাই সমগ্র বিশ্বের কাছে ভারতের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেছে। সমুদ্র বেষ্টিত এই শহরটি পৃথিবীর কাছে বলিউড সিটি নামেই অধিক পরিচিত। মুম্বাইকে বিনোদনের শহর অথবা ফিল্ম স্টাফদের শহর বললেও ভুল হবে না। এখানে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে শাহরুখ, সলমান, আমির খান থেকে শুরু করে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বিশ্বের কাছে পরিচিতি করে তুলেছেন দ্য সিটি অফ ড্রিমসকে। বেশিরভাগ ভারতীয় অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের বাসস্থান মুম্বাইতে। বিশেষ করে এ শহরের অবস্থিত বান্দ্রা এলাকায় ফিল্ম স্টারদের বসবাস সব থেকে বেশি। পছন্দের তারকাদের একবার দেখার জন্য ভক্তরা প্রায়ই এখানে আসেন। কখনো না থেমে থাকা এই শহরে অসংখ্য সিনেমার শুটিং হয়। মুম্বাইকে হিন্দি চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। ভারতের বহু পরিচিত প্রাক্তন এবং বর্তমান ক্রিকেট তারকারাও মুম্বাইয়ের বান্দ্রা এলাকাতে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিসিসিআই এর সদর দপ্তরও মুম্বাই শহরে রয়েছে। বৃহৎ মানের শিল্প ও তাদের দপ্তরের অবস্থানের কারণে ভারতের অর্থনীতির মধ্যমণি হিসাবে বিরাজমান মুম্বাই। এতে মোট 10টি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র রয়েছে। জাঁকজমকপূর্ণ এবং সদা ব্যস্ত এই শহরে ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক ধনী ব্যক্তিরা বসবাস করেন। মহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামশেদজি টাটার বসবাস এই মুম্বাই শহরেই ছিল। এছাড়া বর্তমানেও বহু নামী ব্যবসায়ী ও ব্যক্তিত্বের বসবাস আছে এখানে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বিলাসবহুল বাড়িটি মুম্বাইয়ে অবস্থিত। 27 তলা বিশিষ্ট এই বাড়ির উচ্চতা 570 ফুট। মুম্বাই শহর একটি অদ্ভুত এবং চমকপ্রদ শহর। এই শহরে যেমন গগনচুম্বী ইমারত দেখতে পাবেন, তেমনই দেখতে পাবেন সারি সারি বস্তি। সমগ্র এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ বস্তি ধারাবি এই মুম্বাই শহরে রয়েছে। প্রায় 2.16 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এই বস্তিতে আনুমানিক 10 লক্ষ মানুষের বসবাস। পর্যটকদের কাছেও সর্বদা স্বর্গরাজ্য হিসাবে পরিচিত এক শহরের নাম মুম্বাই। জনবহুল শহরটিতে ভারতবর্ষ থেকে মানুষ আসে নানা স্বপ্নের খোঁজে। মুম্বাই শহরটি অনেক বৈচিত্র্যপূর্ণ। এতে সমুদ্র সৈকত থেকে শুরু করে পিকনিক স্পট সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। ভারতের বন্দর নগরী হিসাবে পরিচিত মুম্বাইয়ের সবচেয়ে বড় মনুমেন্ট গেটওয়ে অফ ইন্ডিয়া আকর্ষণীয় এ স্থানে দর্শনার্থীরা বেড়াতে আসেন। হলুদ ব্যাসল্ট পাথর এবং নিরেট কংক্রিটের তৈরি এই গেটটি 20 শতাব্দীর দিকে ভারতের প্রবেশদ্বার হয়ে ওঠে। সবসময় লোকে লোকারণ্য থাকে এই জায়গাটি। গেটওয়ে দিয়ে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এর পাশেই অসংখ্য ছোট বোট রয়েছে যেগুলিতে চড়ে আরব সাগরে ভেসে বেড়ানো যায়। গেট অফ ইন্ডিয়ার কাছেই বিখ্যাত এবং আলোচিত 5 তারকা হোটেল তাজের অবস্থান। তাজমহল প্যালেস পর্যটকদের কাছে তাজ হোটেল নামেই অধিক পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী 5 তারকা লাগজারি হোটেল। এই হোটেল নির্মাণ নিয়ে একটি মজার ঘটনা প্রচলিত আছে। মুম্বাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা সেই সময়ের বিখ্যাত হোটেল ওয়াটসনসে থাকতে গিয়ে জানতে পারেন এটি শুধুমাত্র সাদা চামড়ার সাহেবদের জন্য। সেই অপমানবোধ থেকে টাটা তাজমহল প্যালেস তৈরি করেন। সে সময় ভারতীয় উপমহাদেশে তাজই ছিল প্রথম হোটেল, যেখানে বিদ্যুৎ সংযোগ, আমেরিকান পাখা, জার্মান এলিভেটর, টার্কিশ বাথরুম এবং লাইসেন্সড বাথ ছিল। বর্তমানে 560টি কক্ষ এবং 44টি সুইট বিশিষ্ট এই হোটেল দেখাশোনা করার জন্য 1600 স্টাফ কর্মরত রয়েছে। দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত মেরিন ড্রাইভ এর অফিসিয়াল নাম নেতাজি সুভাষচন্দ্র বোস রোড।
আকৃতি ইংরেজি বর্ণ সি এর মতো হওয়ায় রাতের বেলা উঁচু ভবন থেকে দেখতে মেরিন ড্রাইভকে অনেকটা হীরার নেকলেসের মতো দেখায়, যে কারণে একে কুইন্স নেকলেস নামে অভিহিত করা হয়। বলিউডের অনেক সিনেমা শুটিং হয়েছে এই স্থানটিতে। ছয় লেন বিশিষ্ট এই রোডকে ঘিরে নানান অভিজাত স্থাপনা গড়ে উঠেছে মুম্বাই নগরীতে। মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রাস্তাটিতে শহরের যে কোনো স্থান থেকে ভ্রমণ করা যায়। অনেকেই দূর দূরান্ত থেকে মেরিন ড্রাইভে ছুটে আসেন আরব সাগরের রূপ উপভোগ করার জন্য। আরব সাগরের বুকে সাদা বর্ণের হাজি আলী দরগাও মুম্বাইয়ের অন্যতম একটি দর্শনীয় স্থান। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার এই দরগা উপচে পড়া ভিড় দেখা যায়। তীর থেকে 500 মিটার দূরে এটি অবস্থিত। এখানে যাওয়ার জন্য সমুদ্রের বুক চিরে পাথুরে এক পথ চলে গিয়েছে। পূর্ণ জোয়ারের সময় পুরো দরগাটি মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তীর হতে নীল জলের মাঝে সাদা দরগাটি দেখতে অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। বলা হয়ে থাকে মুম্বাই শহর নাকি কোনো সময় ঘুমায় না, প্রায় সব সময় ব্যস্ত থাকায় এই শহরের গতিকে বজায় রেখেছে মুম্বাই শহরতলির ট্রেন এবং যাত্রীবাহী বাস, যাত্রী পরিবহন সাপেক্ষে বিশ্বের অন্যতম ব্যস্ত রেল ব্যবস্থা। 16 এপ্রিল 1853 চালু হয়। সেই দিনই চালু হয়েছিল ভারতের প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত। এই রেল পরিষেবা এশিয়া মহাদেশের প্রাচীন রেল পরিষেবা রূপে গণ্য হয়। শহরের প্রথম যাত্রীবাহী বাস পরিষেবা চালু হয় 15 জুলাই 1926 সালে। মুম্বাইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালা সম্পর্কে আমরা সবাই জানি। রেস্টুরেন্ট বা বাড়ি থেকে ঠিক সময় মতো অফিসের কর্মীদের হাতে গরম খাবারটা পৌঁছে দেবার কৃতিত্ব তাদের আছে। মুম্বাইয়ের ডাব্বাওয়ালার ব্যবস্থা 1890 সাল থেকে চালু হয়, যা আজও চলে আসছে। এছাড়াও সমুদ্র বেষ্টিত মুম্বাই শহরে বেশ কয়েকটি বিখ্যাত সমুদ্র সৈকত রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সৈকতের নাম জুহু বিচ। শহরের নির্জন ও ব্যতিক্রমী সমুদ্র সৈকত বাস স্ট্যান্ড, যেখানে দেখা মিলবে প্রকাণ্ড সব পাথরের। পূর্বে এই শহরের নাম ছিল বোম্বে, তবে বর্তমানে মুম্বা দেবীর নাম অনুসারে শহরের নাম মুম্বাই রাখা হয়েছে। মুম্বাই এক অসাধারণ শহর, যা একযোগে বিনোদন, ব্যয়বহুল ফিল্ম স্টার ও ক্রিকেট স্টারদের শহর এবং পর্যটকদের কাছে স্বর্গরাজ্যের এক শহর।